হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো মাই টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলে দিছিলাম যে নেক্সট থেকে এখন আমি আপনাদেরকে পোস্টিং সাইট দেখাবো, যে সাইটগুলো থেকে ডাইরেক্টলি আপনারা অফার লিংক প্রমোট করে আর্নিং করতে পারবেন। এবং ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ আর্নিং প্রুফ দেখাবো, প্লাস আবারও বলে দিচ্ছি যে মানে পোস্ট করে দিনে আপনারা যদি চান, একটু যদি ধৈর্য সহকারে সময় দিয়ে কাজ করেন, $100 আর্নিং করা সম্ভব। সেটাই আজকে আমি আপনাদেরকে লাইভে দেখাই দিব। প্লাস আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলতে চাই, সেইটা হচ্ছে আমরা যদি $100 আর্নিং করতে পারি দিনে পোস্ট করে, আপনারা অন্তত $5 আর্নিং করতে পারবেন, অন্তত $10 আর্নিং করতে পারবেন। এটাই এটাই অনেক বিশাল ব্যাপার। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ধৈর্য সহকারে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, কিভাবে পোস্ট করতে হবে, কোন সিটিতে পোস্ট করতে হবে, কোন সাইটে পোস্ট করবেন সব কিছু দেখাই দিব, দেন কোন নেটওয়ার্কগুলোতে কাজ করবেন সব কিছু কিন্তু আজকে এই ভিডিওতে বলেও দিব। তো সব মিলিয়ে অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। আর নেক্সটে যদি আজকে এই ভিডিও দেখে আপনাদের লাইক হয়, নেক্সটে যদি এই ধরনের পোস্টিং ভিডিওগুলো চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে নেক্সট টাইম আপনাদেরকে আরও এই ধরনের আর কি পোস্টিং ভিডিওগুলো দিয়ে দিব, মানে পোস্টিং সাইটের উপর ভিডিও ক্রিয়েট করে দিয়ে দিব। তো ব্যাস, বেশি কথা বাড়াচ্ছি না, চলেন মেন টপিকে চলে যাই। তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এখনও যদি মাই টি টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, মাস্ট মাই টি টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে, সাবস্ক্রাইব করে দিবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সিম্পলিভাবে ফার্স্টে বল আপনাদেরকে দেখায় যে কোন নেটওয়ার্কটিতে আমরা কাজ করতেছি। তো ব্যাস, তো ট্রাফিকেও কিন্তু এই সাইটটিতে আপনারা ট্রাফিক দিতে পারবেন, কারণ এখানে কিন্তু কোনো চ্যাট ট্রাফিক নয়। আপনি পোস্ট করে রেখে আসতেছেন, আপনি দেখবেন ট্রাফিক যদি চয়েস হয় তাহলে আপনার মানে লিঙ্কটা ভিজিট করে সে সাইন আপ করে দিতে পারে। এই অ্যাঙ্গেলে আপনাকে পোস্ট করে দিতে হবে। তো আর দুই নম্বর যেটা নেটওয়ার্ক বেস, সেটা হচ্ছে আপনারা হচ্ছে সিপিএফ ফুলে কাজ করতে পারেন। তো সিপিএফ ফুল আপনাদেরকে আগেই বলে নিই, এত ডলার দেখে আমি কখনোই আপনাদেরকে হুদায় বলতে যাবো না যেটা আমার নেটওয়ার্ক। আমি আপনাকে আগেই বলতেছি যে ভাই, গ্রুপ প্যানেলে কিন্তু কাজ করলে কনভারসেশন রেট বেশি পাওয়া যায়, এবং যে নেটওয়ার্কটিতে ইনস্ট্যান্ট কাজ হয় সেই নেটওয়ার্কটিতে কিন্তু আপনি দেখবেন ডলার অটো মানে কনভারসেশন বেশি আসে, যার কারণে আমি গ্রুপ প্যানেলগুলোতে কাজ করতে বেশি ভালো লাগে আমার। তো এই নেটওয়ার্কটি কিন্তু আর এক কথায় নগর একটা ভাইয়ের, তো সেই ভাইয়ের কাছ থেকে নেটওয়ার্কটা নিয়েছি, আমরা 6-7 দিনের মতন কাজ করতেছি। আজকের দিনে পোস্ট করে প্রায় আপনার মনে করেন যে হচ্ছে এগুলো কিন্তু ওরা কিন্তু আমি আজকে যে সাইটটি দেখাবো এই সাইটটি থেকে কাজ করতেছে, মেথডটা কিন্তু ওদের কাছ থেকে আমার নেওয়া। তো ব্যাস, আরেকটা বিষয় হচ্ছে ওরা কিন্তু বট দিয়ে পোস্ট করে। তো আমি আপনাকে আগেই বলছি যে আমি কোনো প্রকার অনলাইনে টাকা ইনভেস্ট করতে খুব মানে খুব কমই পছন্দ মানে পছন্দ করি, যে আমি পোস্ট মানে কোনো প্রকার টাকা ইনভেস্ট করবো না, ফ্রিতে আর্নিং করবো, যার কারণে আমি কিন্তু ওদের বট সিস্টেমটায় কাজ করতেছি না। ওরা আমাকে বলছে যে ভাই, বট একটা কিনে নেন আমাদের কাছ থেকে, তাহলে আপনি কোনো কষ্ট করতে হবে না, বট অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, বট পোস্ট করবে। তো কেন বটের কীভাবে কী হয় এটাও হালকা পাতলা বলে দেবো, কিন্তু আমি আপনাদেরকে ফ্রি সিস্টেম দেবো, কোনো বটের সিস্টেমটা দিব না। তো ওরা বট দিয়ে কাজ করতেছে, এই জন্য কিন্তু প্যানেলে দেখতেছেন হিউজ পরিমাণ আর্নিং হচ্ছে। আমি আপনাদেরকে ভিউয়ার্স বটের সিস্টেমটা দিব না, ফ্রি সিস্টেমটাই দেখাবো, যেটা দিয়ে আপনারা সঠিক ওয়েতে যদি পোস্ট করতে পারেন, তাহলে আপনারা চাইলে স্ন্যাপচ্যাটে ভালো পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবেন, চাইলে ট্রাফিকে কাজ করতে পারবেন। আমি সাজেস্ট করবো সিপিএফ হলে মোটামুটি যাদের কাছে নেটওয়ার্ক আছে এই সাইটটিতে পোস্ট করে ভালো আর্নিং করেন, এবং আইমোনটাইজ নেটওয়ার্ক দিয়েও কাজ করতে পারবেন, কোনো টেনশন নাই। পেইড ছাটনার অলরেডি কিন্তু আমি ভিডিও মেথডটা দিয়ে দিছি, তো সেই ছাটনাটি লাগলে আমি ভিডিওটি পাবলিক করার পরে আমাকে মানে টেলিগ্রাম চ্যানেলে নক করবেন পার্সোনালি, আমি চেষ্টা করবো আপনাদের সকলকে দেওয়ার। আর অনলাইনে না থাকলে ভাই আপনারা ভয়েস দিয়ে রাখবেন, আমি পরবর্তীতে চেক করে আপনাদেরকে দিয়ে দিব। তো এই হচ্ছে মূলত বিষয়। আর এখানে সিপিএফ ফুলের আপনারা পোস্ট করার জন্য যেই নেট মানে যে অফারটি নিয়ে কাজ করবেন সেইটা হচ্ছে সিম্পলভাবে এখান থেকে আমি অফারে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আপনারা মাই লাইভ অফারে চলে যাবেন। আবারও বলে দিচ্ছি, এখান থেকে সিম্পলিভাবে আপনারা মাই লাইভ অফারটিতে ক্লিক করে দিবেন। তো মাই লাইভ অফারটিতে যদি আমি ক্লিক করে দিবেন, তো দেওয়ার পরে এখানে দেখেন কোন অফারটি নিয়ে আপনারা কাজ করবেন, কারণ এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির মানে ট্রাফিক থাকতে পারে যায়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, কোন অফারটি নিয়ে আমরা কাজ করতেছি আপনারা এই অফারটি নিয়েই কাজ করবেন আপনাদের নেটওয়ার্কে। তো সিম্পলিভাবে এই যে দেখতে পাচ্ছেন ভ্যাস, দেখেন 14757, এই লিঙ্কটা ক্রিয়েট করে নিয়ে আপনারা আপনাদের নেটওয়ার্কে পোস্ট করে দিবেন, সরি আমি যে পোস্টিং সাইটটি দেখাবো এই সাইটটিতে পোস্ট করে দিবেন, দেখবেন হিউজ কনভারসেশন আসবে, এবং কখন পোস্ট করবেন, কোন টাইমে পোস্ট করবেন সব কিছু বলে দিব। আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন আপনাদেরকে আমি সিম্পলিভাবে কোন সাইটটিতে পোস্ট করে কাজ করবেন এই সাইটটি আপনাকে এখন একটু ক্লিয়ার করে দিই। তো এই সাইটটিতে পোস্ট করার জন্যই আপনাদের ফার্স্ট অফ অল যেটি লাগবে একটা ব্রাউজার লাগবে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই, এটা কি ফোন থেকে করা যাবে না? হ্যাঁ, ফোন থেকেও স্যাম সিস্টেম, জাস্ট আপনার ব্রাউজারটিকে ডেস্কটপ মোডে অন করে নেবেন, এবং একটা ফ্রি ভিপিএন ইউজ করলেই হচ্ছে। আমি বলবো না যে পেড ভিপিএন ইউজ করতে হবে, আমি নিজেই ফ্রি ভিপিএন দিয়ে কাজ করতেছি, আপনারা ফ্রি ভিপিএন দিয়ে কাজ করবেন। তো এখন বলতে পারেন যে কোন ভিপিএন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু এই ভিপিএনটা ইউজ করতেছি, দেখেন
এই ভিপিএনটা ইউজ করবেন। তো ভিপিএনটা আপনারা কই থেকে পাবেন? ভিপিএনটা ডাউনলোড সিস্টেমটা আপনাদেরকে দেখাই দেই, অনেকেই নতুন যারা পাবেন না। তো এখানে আপনারা লিখবেন ওয়েব স্টোর, সিম্পলভাবে এখানে যদি আপনারা ওয়েব স্টোর লিখে সার্চ করেন। আগেই বলে দিচ্ছি আমার নেট স্পিড একটু স্লো, যার কারণে ভিডিও মেক করতে একটু লং টাইম সময় নিতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন, আশা করি অনেক উপকৃত হবেন। আর নেক্সটে যদি এই ধরনের আরও পোস্টিং ভিডিও লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাকে আরও দেওয়ার। তো দেখেন আমি কোন সাইটটিতে চলে আসলাম। এখানে আসার পরে এখানে আপনারা অনলি সার্চ করবেন ফ্রি ভিপিএন লিখে, ফ্রি ভিপিএন লিখে সিম্পলভাবে যদি সার্চ করেন দেখেন এখানে কিন্তু সাজেস্টে অনেক ভিপিএন চলে আসবে। দেন সেখান থেকে আপনারা সিম্পলভাবে শুধু ডাউনলোড করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এরকম ফ্রি ভিপিএন লিখে আপনারা সার্চ করবেন। সিম্পলভাবে একটু সময় দিতে হবে। এভাবে আপনারা ফ্রি ভিপিএনগুলো মানে ডাউনলোড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিস্টেমে চলে আসছে। এখান থেকে সিম্পলভাবে আপনারা যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই, যে কোনো একটা ফ্রি ভিপিএন ডাউনলোড করে নেবেন। আর চাইলে আপনারা এই ভিপিএনটা ডাউনলোড করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিয়ার্স, এই নামটা কপি করলেই কিন্তু আপনার হচ্ছে, মানে এই নামটা কপি করে এখানে সার্চ করবেন তাহলে কিন্তু এই ভিপিএনটা চলে আসবে। আর কাইন্ডলি আপনাদেরকে দেখাই দিই আমি, BROWS আমি যদি এভাবে এটা লিখে সার্চ করি তাহলে আপনারা দেখেন এখানে কিন্তু আমার ভিপিএনটা চলে আসবে। আমি যদি এখানে এখন লিখি ভিপিএন, এখানে ইসি দিতে হবে, এবারে আশা করি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, দেখেন এই ভিপিএনটি আপনারা কাইন্ডলি আপনাদের ব্রাউজারে সেট আপ করে নেবেন। এবং যারা ফোন ইউজার, ফোন থেকে পোস্ট করতে চান, তাদের টেনশনের কোনো কারণে যে কোনো একটা ফ্রি ভিপিএন ইউজ করতে পারেন। তো আমি এটা ইনস্টল মানে এখানে কানেক্ট করাই আছে, আপনারা সকলে জানেন কানেক্ট করা। তারপরে কোনো প্রবলেম ফেস করলে ভিডিও ডিসক্রিপশনে ইমো নাম্বার থাকবে, ইমোতে বলতে পারেন যে কী প্রবলেম ফেস করতেছেন। তো আমি এটা আর দেখাচ্ছি না। তো এখন ফার্স্ট লেভেলে আপনাদেরকে যেটি বলবো, আমি যে সাইটটি দেখাবো ব্যাস এই যে এইটি হচ্ছে আজকের সাইটটি, পোস্টিং সাইট। এই সাইটে দেখেন ভিপিএন ছাড়া কিন্তু আপনারা প্রবেশ করতে পারতেছেন না, এরকম আসবে। তো আপনাদেরকে একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে অবশ্যই। তো এখন আমি এই ভিপিএনটা ওপেন করতেছি সিম্পলিভাবে। দেন এখান থেকে ইজ স্টার্ট এখানে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে চেঞ্জে ক্লিক করে দিয়ে আপনারা যে কোনো একটা কান্ট্রিতে কানেক্ট করে নেবেন। তো আমি সিম্পলিভাবে যেহেতু ইউনাইটেড কিংডমে পোস্ট করবো, তো আমি ইউনাইটেড কিংডমে ধরতেছি। তো আপনারা চাইলে অন্য কান্ট্রিতে ধরতে পারেন। তো দেখেন আমার কিন্তু কানেক্টার নিয়ে নিয়েছে, এই যে এখানে কানেক্টার নিয়ে নিয়েছে। দেন এখানে এখন আমি এই সাইটটিতে ঢুকতে পারবো। এখন যদি আপনাদেরকে দেখাই, তো আগেই বলতেছি ব্যাস আজকে কিন্তু আমার নেট স্পিড একটু স্লো, যার কারণে ভিডিওটি মেক করতে অনেক প্রবলেম ফেস করতে পারি। আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন, এবং কোথাও যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে কাইন্ডলি বলবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দেওয়ার। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পোস্টিং সাইট, এখানে কিন্তু মানে হিউজ লেভেলে পোস্ট করতে পারবেন, একটা করে অ্যাকাউন্ট থেকে একটা করে পোস্ট করতে পারবেন। আর এখানে টেম্পলারে জিমেল দিয়ে পোস্ট করা যায়, এই জন্য আপনার টেনশনের কোনো কারণ নেই। কোনো জিমেলের আনলিমিটেড জিমেল করে পাবেন এই টেনশনের কোনো কারণ নেই। জাস্ট দুইটা ব্রাউজার থেকে শুধু টেম্পলারে জিমেল নেবেন আর এখানে কাজ করবেন। তো এখানে পোস্ট করার সিস্টেম দুইটা আছে, একটা হচ্ছে আপনার এখান থেকে পোস্ট করতে পারেন, প্লাস আপনার হচ্ছে এই যে অ্যাড পোস্ট, সরি পোস্ট অ্যাড, এখান থেকেও পোস্ট করতে পারেন। যেখান থেকে আপনারা ভালো বুঝবেন সেখান থেকে পোস্ট করতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই এখানে। তো ব্যাস অলরেডি এখানে আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, তো আমি সিম্পলভাবে এটা লগ আউট করে দিই আপনাদেরকে, একটা অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করে দেখাবো আমি। তো এখান থেকে এখন আমি ক্রিয়েট লগ আউট করে দিলাম। দেওয়ার পরে চাইলে আপনার এখানে ক্লিক করে দিয়ে এই যে রেজিস্টার এখানে যাইতে পারেন, প্লাস আপনারা পোস্টার এখান থেকে যাইতে পারেন। তো আমি সিম্পলভাবে এখানে ক্লিক করে দিয়েই রেজিস্টারে ক্লিক করে দিলাম। তো রেজিস্টারে ক্লিক করে দিলে ঠিক আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেন এখান থেকে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, একটা ট্যাম্প জিমেইল নিয়ে আসতে হবে। তো ট্যাম্প জিমেইলটা আপনারা কই থেকে পাবেন? আর আমার নেট স্পিড স্লোর কারণে দেখেন ক্যাপচারগুলো আসতে কিন্তু প্রচুর সময় নিচ্ছে। তো আমি এখন ব্রাউজারে চলে যাচ্ছি, এই যে সাইটে আপনারা ট্যাম্প মেল একটা কপি করে নেবেন। তো আমি সিম্পলিভাবে ট্যাম্প মেলটা একটু রিফ্রেশ করে নিচ্ছি, ট্যাম্প মেলটা আমি চেঞ্জ করে নিচ্ছি। তো এই যে দেখেন একটা ট্যাম্প মেল আসতেও সময় নিচ্ছে, কিছু করার নেই, একটু ধৈর্য সহকারে আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করেন। তাই যে আমার দিয়ে দিয়েছে ট্যাম্প মেল, সিম্পলিভাবে এখান থেকে কপি করে নিলাম। আমি কিন্তু এক্সট্রা একটা ব্রাউজার থেকে ট্যাম্প মেল নিচ্ছি, দেন এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আপনারা পেস্ট, আমি যে জিমেলটা পেস্ট করে দিলাম পাসওয়ার্ডও ঠিক সেইটাই দিলাম। তো কনফার্ম পাসওয়ার্ডও ঠিক সেইটাই বসাই দিচ্ছি। দেন এখান থেকে আমি নট এ রোবটে ক্লিক করে দিবেন।
তো ব্যাটস আবারও বলতেছি রোবোটিং সিস্টেমের জন্য এখানে যে সিস্টেমটা আছে এটা কিন্তু এই রোবোটিং সিস্টেমটা তার একটাই কারণ অনেকে এই রোবট দিয়ে কাজ করে। তো নগররা রোবট দিয়ে কাজ করতেছে, ওরা এমন একটা সিস্টেম নিছে মানে ব্রাউজারে কোনো প্রকার চেক করতে পারবে না যে আসলে এটা ফেকভাবে কাজ করতেছে, যার কারণে ওদের রোবোটিং সিস্টেমটা আসে না। দেন এখান থেকে আমি টিকমার্ক করে দিলাম সব কিছু, দেওয়ার পরে ক্রিয়েট এন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু সময় দেন। তো ব্যাস হয়তো বা জিমেলের কোনো প্রবলেম আছে, সিম্পল ভাবে আমি টেম্পলেটটা আবার একটু চেঞ্জ করে নিচ্ছি, একটু রিফ্রেশ দিয়ে আমি আমার টেম্পলেটটা চেঞ্জ করে নিচ্ছি। তো টেম্পলেটটা সিম্পল ভাবে চেঞ্জ করে নিলাম, একটু আপনার ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে থাকেন, দেন এখান থেকে আমি জিমেলটা কপি করে নিলাম, দেন এখানে আবার পেস্ট করে দিচ্ছি। ও সরি, এখানে কিন্তু আমি ফার্স্ট থেকে একটু যাচ্ছি, অনেক ক্ষেত্রে এরকম প্রবলেম করে। টিএমপি জাস্ট ট্যাম্প মেল লিখে সার্চ করলাম, দেন এখান থেকে আমি এখন এই সাইটটিতে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে একটু সময় দিতে হবে, দেন এখান থেকে আমি আবার এই চেঞ্জে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স জিমেলটা কেন যেন চেঞ্জ হচ্ছে না, আমি আবার ব্রাউজারটি সিম্পলি ওপেন করতেছি। একটু সময় দিয়ে আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকেন। তো ফ্রেন্ডস দেন এখান থেকে আবার আমি একটু চেঞ্জ করে নেব, দেন ডিলিটে ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পরে সিম্পলি ভাবে আমি আমার জিমেইলটা চেঞ্জ করে নিচ্ছি। আমি লাইভে আপনাদেরকে দেখাবো, কোনো প্রকার ভিডিও স্কিপ করব না। দেন এখান থেকে আমি এখন এই জিমেইলটা সিম্পলি ভাবে কপি করে নিলাম, তো নেওয়ার পরে সিম্পলি ভাবে এখানে আবার আমি পেস্ট করে দিচ্ছি। পাসওয়ার্ডে আমি সেম এটাই দিব, কনফার্ম পাসওয়ার্ডে সেম এটাই দিব, দেন এখান থেকে আমি নোটের ওপরে ক্লিক করে দিলাম। শুধু পোস্ট করার সঙ্গে সঙ্গে 1.5 ঘন্টা সর্বোচ্চ 10 মিনিট এর মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা লাইভ হয়ে যাবে। তো পেজটা একটু রিলোড দিয়ে নিচ্ছি, যেহেতু 2-3 বার ট্রাই করছি, যার কারণে কিন্তু এক কথায় প্রচুর ভিজিটর আছে এবং রুলস রেগুলেশনগুলো এই সাইটে প্রচুর হার্ড, এই কারণে কিছু করার নেই, সিম্পলিভাবে আপনাদেরকে একটু সময় দিতেই হবে। এবার কিছু করার নেই, দেখেন আমার ভিপিএন ইউজ করা আছে, প্লাস কিন্তু নেট স্পিড আমি অনেক স্লো পাচ্ছি আর কি। একটু আপনাদের কাছে রিকোয়েস্ট, ধৈর্য সহকারে ফুল ভিডিও একটু কন্টিনিউ করেন, আর যারা একটু বুঝতে পারবেন স্কিপ করে করে দেখতে পারেন। এবার একটু সময় দেন, সিম্পলি ভাবে এখানে আমি আবার আমার জিমেইলটা পেস্ট করে দিচ্ছি, দেন এখানে কনফার্মের জায়গায় পাসওয়ার্ড পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিলাম, আই এম নোটের ওপরে ক্লিক করে দিলাম। তো আই এম নোটের ওপরে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আবার টিকমার্ক করে দিবেন, দেন এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। আশা করি এবারে 100% নিয়ে নিবে, তখন আমার ওই জিমেইলটা ইউজ করে আগে একটা পোস্ট করা ছিল, যার কারণে তখন কিন্তু নিচ্ছিল না, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিয়ে নিয়েছে। তো এইরকম সিস্টেম আসবে, দেন আপনার এখান থেকে মজিলাতে চলে যাবেন। তো মজিলাতে যাওয়ার পরে এখানে কাইন্ডলি দেখতে পাচ্ছেন আমার একটা মেইল কিন্তু চলে আসছে, এটা আমি ওপেন করব। ওপেন করার পরে এখানে আপনারা এখন যে লিঙ্কটা পাবেন ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু আপনাদেরকে কপি করে নিতে হবে। এখান থেকে আমি সিম্পলিভাবে কপি লিঙ্কে ক্লিক করে দিয়ে লিঙ্কটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে আসার পরে আপনারা এখন কাইন্ডলি একটা এক্সট্রা ব্রাউজার নিয়ে পেস্ট করে দিবেন, দেন এখানে ইন্টার চেপে দিবেন, এখানে মানে অ্যাক্টিভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, দেন এখান থেকে এখন আমি লগইনে ক্লিক করে দিলাম। তো লগইনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে সিম্পলিভাবে আবার এখন এই জিমেলটা আবার কপি করে নিতে হবে। তো আমি জিমেলটা কপি করে নিলাম, আবার ব্রাউজারে চলে যাচ্ছি, খুবই ইজি পোস্ট করা। দেন এখানে আমি ইউজার নেম দিয়ে দিলাম, মানে জিমেলটা দিয়ে দিলাম, প্লাস এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সিম্পলভাবে এখানে আমি নোটের ওপরে ক্লিক করে দিলাম, একটু সময় দিতে হবে, এই যে নিয়ে নিয়েছে, দেন এখান থেকে লগইনে ক্লিক করে দিলাম। এখন 100% আপনারা একটা করে পোস্ট করতে পারবেন, এরকমভাবে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর একটা করে পোস্ট করবেন, একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর একটা করে পোস্ট করবেন। তো সম্পূর্ণ সিস্টেমটা আপনাকে দেখাই দিচ্ছি, ফ্রিতে এখানে আপনারা পোস্ট করতে পারবেন।
দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটিতে লগ ইন হয়ে গেছে। তো অ্যাকাউন্টটিতে লগ ইন করার পরে এখান থেকে এখন আপনারা যে কাজটি করবেন ব্যাস সেইটা হচ্ছে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এই পাশে পেজটা আমি কেটে দিলাম। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এই যে পোস্ট অ্যাড এখানে আপনারা এখন ক্লিক করে দিবেন, অন্য কোথাও কোনো কিছুর হাত দেওয়ার প্রয়োজন নাই। তো দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানাডা, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া। তো ব্যাস এটা কিন্তু সিপিএফ এর জন্য বেস্ট একটা নেটওয়ার্ক এবং আপনারা ট্রাফিকেও কিন্তু ট্রাফিক দিতে পারেন, এই যে অস্ট্রেলিয়া সাইডগুলোতে ট্রাফিক দিতে পারেন, কোনো প্রবলেম ফেস করবেন না। তো সিম্পলভাবে এখন আপনারা যে কাজটি করবেন এই যে কানাডা দেখতেছেন এখানে পোস্ট করতে পারেন। তো কানাডাতে কিন্তু মূলত সকালবেলা বেশি কাজ হয়। তো ইউনাইটেড কিংডম আমি যেহেতু রাত দেখেন 9:51 ভিডিও ক্রিয়েট করতেছি তার মানে কিন্তু ইউনাইটেড কিংডমে বেশি অ্যাক্টিভ ট্রাফিক পাবো। তো এই ক্ষেত্রে আমি এখন এখানে কাজ করতেছি আর বিকেলবেলা আপনারা অস্ট্রেলিয়ায় পোস্ট করবেন। এইভাবে সময় দেখে দেখে কাজ করবেন। তো কখন কোন কান্ট্রিতে কাজ হয়, কোন টাইমে কাজ করতে হবে অলরেডি কিন্তু এর উপরে আমার ভিডিও দেওয়া আছে, তো আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমি এখন ইউনাইটেড কিংডম একটা পোস্ট করবো। তো করার জন্য এই যে সাইটে আরও জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে ইউনাইটেড কিংডম দেনের উপরে একটা ক্লিক করে দিব। তারপরে এই আরোচনাতে ক্লিক করে দিলে এখানে বিভিন্ন কান্ট্রি দেখতে পাবেন। তো আগেই বলতেছি আমার নেট স্পিড একটু স্লো, দেখুন আপনাকে একটু সময় দিতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন সিস্টেম চলে আসলো। এখান থেকে আপনার এখন এতগুলো সিটি আছে, আপনি মনে করেন ম্যানচেস্টার, আপনি তারপরে হচ্ছে লন্ডন, কোন সিটিতে পোস্ট করতে চান সেই সিটিতে আপনি একটা পোস্ট করতে পারবেন, কোনো প্রকার কোনো প্রবলেম নাই। তো আমি কমন একটা কান্ট্রি লন্ডনে পোস্ট করে দেখাচ্ছি। তো আমি লন্ডনে ক্লিক করে দিলাম। অ্যাভেলেবল আপনারা কানাডা, ইউনাইটেড কিংডম আর অস্ট্রেলিয়ায় পোস্ট করে ভালোভাবে একটা আর্নিং করে নিতে পারবেন, এরকম এইভাবে চলে আসবে। এখানে দেখেন কোন ক্যাটাগরির পোস্টগুলো আপনারা করতে পারবেন, এখানে আপনি একটু দেখে নেন। এই কয়েকটা রুলস রেগুলেশন আছে, আপনি একটু কাইন্ডলি পড়ে নেবেন, নেওয়ার পরে পোস্ট করে দিবেন। সিম্পলভাবে এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আবার একটু সময় নেবে। এই যে আমার পোস্টিংয়ের পেজটা চলে আসছে ফ্রিতে, এখানে আপনারা পোস্ট করবেন কোনো প্রকার কোনো প্রবলেম নাই। তো টাইটেল, টাইটেলে দেখা আপনার আকর্ষণীয় কিছু একটু দিবেন। তো আমি এখানে সিম্পলভাবে দিচ্ছি, দেখেন ট্রাফিক কেন আসবে না, মানে এইভাবে পোস্ট করতে হবে। সরি, আই এম, আর এখানে আবার বলতেছি নেগেটিভ বেশি ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। আই এম কলগাল টুডে, এইভাবে আপনারা লিখে নেবেন। ট্রাফিক একবার হলেও কিন্তু লিঙ্কটাতে প্রবেশ করবে। দেন এভাবে লিখে নিলাম। তো আমি এটাই আবার কপি করে নিয়ে নিচেও দিয়ে দিচ্ছি, আপনি একটু আকর্ষণীয় মেসেজগুলো পেস্ট করে নেবেন। আর এই কোয়ালিটির মেসেজগুলো আপনার কিছু না থাকে, ধারণা না থাকে, তাহলে আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন, নেক্সট পোস্টগুলোতে আমি আপনাদেরকে দেখাই দিব, প্লাস মেসেজগুলো চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার। তো দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে যদি এখন আমি আমার লিঙ্কটা, আমি কিন্তু স্যানাপসেট ছাটনাটা আপনাদেরকে দেখাই দিছি, যে কোনো একটা লিঙ্ক ওই ছাটনাতে শর্ট করে নিয়ে আসে যে কোনো নেটওয়ার্কের এখানে দিতে পারেন, অথবা চাইলে আপনারা এখানে অ্যাডমি স্যানাপসেট, ধরেন এখানে আমি এটা দিলাম, সে এখন আমি এখানে যেহেতু দেই অ্যাডমি স্যানাপ, সিম্পলভাবে এভাবে অ্যাডমি স্যানাপ দেওয়ার পরে আমি যদি এখানে আমার স্যানাপসেট ইউজার নেম অথবা আমার যদি ইউএসএ নাম্বার ভেরিফাইড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি, প্লাস আপনারা কিক, তো কিকে অ্যাভেলেবল পাবেন না ট্রাফিক, আপনারা হোয়াটসঅ্যাপ অথবা চ্যানাপে অথবা ডাইরেক্টলি অফার লিঙ্ক। তো আমি সাজেস্ট করবো অফার লিঙ্ক, যাদের সিপি নেটওয়ার্ক আছে, ডাটিফাই বলুন, আইমনটাইজ বলুন, লস প্লোস বলুন, আপনার হচ্ছে সিপিএ ফুল বলুন, এগুলো ডাইরেক্টলি লিঙ্ক এখানে চ্যানাপ শর্টনাটটি দিয়ে শার্ট করে নিয়ে আসে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের কাজ শেষ। দেন এখানে লোকেশান, লোকেশান সিম্পলভাবে এখানে আমি লন্ডনে দিয়ে দিচ্ছি, এই যে লন্ডন দিয়ে দিলাম। তো মেইলের হাত দেওয়ার প্রয়োজন নেই, কোনো প্রকার নাম্বার দিবেন না, এখানে এক সিলেক্ট করে দিবেন, এখানে আপনারা চেপে চেপে দিবেন সিম্পলিভাবে, এখানে বসাই দিবেন না, এখানে আপনারা চেপে চেপে দিবেন। তো এখানে আমি 23 শো করে দিলাম অথবা 22 দিলাম। দেন এখান থেকে আপনারা শর্ট ভিডিও দেখেন, 60 সেকেন্ডের 15 MB ভিতরে শর্ট একটা ভিডিও কিন্তু এখানে আপনারা আপলোড দিতে পারবেন। তো সে লেভেলের শর্ট ভিডিও আমার কাছে আছে, প্লাস শর্ট ইমেজ আছে আপনারা, আমি কিন্তু অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, এই ভিডিওগুলো নিয়ে এখানে পোস্ট করে দিতে পারেন। এখানে চুজ ইমেজ, তো আমি যেহেতু রমজান মাস এত কিছু এখানে আপনাদেরকে দেখাচ্ছি না, বেশি নেগেটিভ ইমেজ দিবেন না, একটু সমঞ্জসার মধ্যে একটু সৌন্দর্য ইমেজ এখানে দিবেন আপনারা, ইমেজ ভিডিও থাকলে ভিডিও দিবেন, সমঞ্জসার মধ্যে কোনো প্রকার নেগেটিভ ভিডিও দিবেন না। তো দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকবে, এগুলাতে কোথাও হাত দিবেন না, তাহলে ডলার পে করতে বলবে। তো আমরা কোথাও হাত না দিয়ে ডাইরেক্টলি এখানে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। দিনে 100টা পোস্ট করে দেখেন আপনার কীরকম ট্রাফিক পাবেন অস্থির। তো এখানে 4টা স্টেপ আছে, অলরেডি আমার একটা স্টেপ কমপ্লিট হয়েছে। তো হওয়ার পরে এখান থেকে এখন আপনার যে কাজটি করবেন এই যে প্লেস অ্যাড নাও, এখানে আপনারা আবার ক্লিক করে দিবেন। এবার আশা করি 3 নম্বর স্টেপে চলে যাবে, ফ্রিতে আপনারা পোস্ট করবেন, কোনো প্রকার পে করতে হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3 নম্বর অপশনটিতে চলে গেছে। যাওয়ার পরে এখানে ডলারের ক্রেডিটস দেখবেন কিছু লাগবে না, এই যে পে নাও উইথ ক্রেডিটস, এর উপরে ক্লিক করে দিবেন। তো আপনাদের কাজ শেষ, আশা করি পোস্ট হয়ে যাবে সঠিকভাবে সাকসেসফুলি।
এই যে দেখতে পাচ্ছেন ইওর অ্যাড পোস্ট সাকসেসফুলি। তো এইভাবে আপনারা 100% একটা পোস্ট করবেন। এই পোস্টটা সর্বোচ্চ 10 মিনিট, সরি সর্বনিম্ন 10 মিনিট, সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সময় নিয়ে থাকে। আমি যেহেতু এটা লন্ডনে পোস্ট করলাম, তো এখন যেহেতু লন্ডনে ভালো কাজ হবে, আর আমি যেহেতু এখানে বেশ নেগেটিভ কোনো কিছু ইউজ করি নাই, আশা করি সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমার পোস্টটি লাইভ হয়ে যাবে। আর লাইভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন যে আপনার প্যানেলে ক্লিক করা শুরু হয়ে গেছে, আর দেখবেন ক্লিক করা শুরু হয়ে গেলে অটো তখন আপনার প্যানেলে কনভারসেশন আসা শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনার একটু সঠিক ওয়েতে পোস্ট করে কাজ করে দেখেন, আমরা যেরকম আর্নিং করতেছি আপনারাও আর্নিং করতে পারবেন। আর আমি যে নেটওয়ার্কটা একটু আগে দেখালাম, ওই নেটওয়ার্কটা কিন্তু $200-300 মতন আমাদের ব্যাক ইন ডলার সব মানে নগরের ভাই কাজ করতেছে ওদের নেটওয়ার্ক। তো আমার মানে সেরকম একটা পরিচিতি একটা ভাই যেখানে প্যানেল দিয়ে রাখছে এবং এখানে মানে ভালো কাজ হচ্ছে। তো আপনারা সকলেই এই সাইটগুলোতে পোস্ট করে কাজ করতে পারেন, ভালো আর্নিং করতে পারবেন। তো সাইটটির নাম আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে সাইটটিতে আপনারা পোস্ট করবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এই সাইটটির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশানে যে কোনো একটা শার্টনারদের শার্ট করে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিতে পারেন, অথবা এই সাইটটি আপনারা দেখে দেখে লিখে সার্চ করে সাইটটিতে প্রবেশ করতে পারেন। আর মাস্ট আপনার ব্রাউজার কিন্তু ভিপিএন ইউজ করতে হবে, ভিপিএন ছাড়া কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন না। তো ব্যাস আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিও থেকে কতটুকু উপকৃত হলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং নেক্সট ডে রিলেটেড আরও পোস্টিং ভিডিও লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাকে এই রিলেটেড ভিডিও দেওয়ার। আর ভিডিও মানে পোস্ট 100% লাইভ হবে। তো ব্যাস সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে এখনও লাইক না করে থাকলে মাস্ট লাইক করে দেবেন। কোনো প্রবলেম ফেস করলে ভিডিও ডিসক্রিপশানে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে, ইমোতে নক করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মাইটি টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।